ধূমপান বা স্মোকিং প্রাচীন কাল থেকে মানব জাতির মধ্যে এই অভ্যাস চলে আসছে। এই অভ্যাস যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা আমি আপনি সবাই জানি। ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা নতুন করে বলা মানে নিতান্ত নাটকীয়তা ছাড়া আর কিছুই নয়। ধূমপান করলে নাকি ক্যান্সার হয় এরকম একটা মানুষের মনে ভাষা ভাষা ধারণা আছে। ধূমপান করলে ক্যান্সার হয় এ কথাটা সত্যি, কিন্তু ধূমপান করলে তার সাথে সাথে মানুষের শরীরে আরও একটি রোগের সৃষ্টি হয়, সে রোগটির নাম হলো সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগটির পরিণতি যে কতটা ভয়ানক বা কতটা ভয়াবহ এবং কতটা যন্ত্রণাদায়ক সেটি যার হয়েছে তিনি ছাড়া কেউ বোঝেন না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা আলোচনা করে নেব ধূমপান করলে স্বাস্থ্যের পক্ষে কী কী ক্ষতি হয় এবং সবশেষে ধূমপান ছাড়ার বেশ কিছু সহজ কৌশল আমরা জেনে নেব, যে কৌশলগুলি যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে খুব সহজেই আপনি ধূমপান ছাড়তে পারেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি ভাবছেন হয়তো আপনি ধূমপান ছেড়ে দেবেন, চেষ্টাও করেছেন বেশ কয়েকবার কিন্তু মনকে ধরে রাখতে পারছেন না। আজ আপনি যদি জানতে পারেন যে ধূমপান করলে আপনার স্বাস্থ্যের পক্ষে কী কী ক্ষতি হয় বা আপনার স্বাস্থ্যে কী কী খারাপ প্রভাব পড়ে, তাহলে আশা করি আপনার মনকে বেঁধে রাখতে অনেক বেশি সহজ হবে। তাই আমরা প্রথমে জেনে নেব যে ধূমপান করলে একজন মানুষের শরীরে কী কী ক্ষতি হতে পারে। আমরা যখন নিঃশ্বাস নিই তখন অক্সিজেন আমাদের নাকের ভেতর দিয়ে এবং শ্বাসনালীর ভেতর দিয়ে আমাদের ফুসফুসে গিয়ে হাজির হয়। ফুসফুসের ভিতরে কোটি কোটি ছোট ছোট বায়ুথলি রয়েছে যেগুলিকে আমরা বলি অ্যালভিওলাস। অক্সিজেন ওই অ্যালভিওলাসের ভেতর দিয়ে আমাদের শরীরের রক্তে পৌঁছে যায়। আর একজন মানুষ যখন ধূমপান করেন তখন ওই বায়ুথলিগুলি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। প্রাথমিকভাবে তিনি তেমনভাবে বুঝতে পারেন না, তার কারণ কোটি কোটি বায়ুথলি রয়েছে আমাদের লাংসের মধ্যে। যখন প্রচুর পরিমাণে বায়ুথলি নষ্ট হয়ে যায় তখন সেই মানুষটির শ্বাসকষ্টের মতন সমস্যা সৃষ্টি করে। আপনার জেনে রাখা ভালো যে বায়ুথলিটি নষ্ট হয়ে যায় সে বায়ুথলিটি কিন্তু নতুনভাবে পুনর্গঠন হয় না। এছাড়া ধূমপানের কারণে আপনার মুখগহ্বরে, গলাতে, খাদ্যনালীতে, শ্বাসনালীতে, লিভারে, স্টোমাকে, প্যানক্রিয়াসে, জরায়ুতে, মূত্রথলিতে এই সমস্ত জায়গাতে ক্যান্সারের চান্স 20-25 গুণ বেড়ে যায়। আপনার সিগারেটের একটি সুকটান আপনার প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। যদি আপনি সন্তানের জন্ম দিয়েও থাকেন তাহলে সেই সন্তানের শরীরে জন্মগত ত্রুটি থাকতে পারে। খুব অল্প বয়সে আপনার চুল পেকে যেতে পারে, আপনার দাঁত পড়ে যেতে পারে, আপনার দাঁতের মাড়ি কমজোরি হয়ে যেতে পারে। খুব অল্প দিনে আপনার চোখে ছানি পড়তে পারে, আপনার ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে, আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকাংশে বেড়ে যায়। যখন কোনো মানুষকে বলা হয় যে আপনি ধূমপান ছেড়ে দেন তখন তিনি বলেন আর ধূমপান ছেড়ে কি করব, সারাটা জীবন তো ধূমপান করে এলাম, শরীরে যা ক্ষতি হবার তো হয়েই গেছে। আপনার জেনে রাখা ভালো যে আপনি যখন ধূমপান ছেড়ে দেন অর্থাৎ আপনি যখন লাস্ট বিড়িটি বা সিগারেটটি খান তার আধ ঘন্টার মধ্যেই আপনার শরীর কিন্তু মেরামতির কাজ শুরু করে দেয়। আধ ঘন্টার মধ্যেই আপনার শরীরে হার্টবিট এবং আপনার ব্লাড প্রেশার নর্মাল হতে শুরু করে। 8-10 ঘন্টার মধ্যে আপনার রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হতে শুরু করে এবং 2-3 দিনের মধ্যে আপনার শরীরে যে সমস্ত ক্ষতিকারক কার্বন মনোক্সাইড রয়েছে সেই কার্বন মনোক্সাইডগুলি আপনার শরীরের বাইরে বেরিয়ে যায়, তার ফলে আপনি মুখের স্বাদ, নাকের ঘ্রাণ ফিরে পান। কাজেই ধূমপান ছেড়ে আপনার কোনো লাভ নেই এমনটা ভাববেন না। আপনি যদি ভাবেন ধূমপান ছাড়তে হবে তো ধূমপান ছাড়তে হবে। এখন আমরা জেনে নেব ধূমপান ছাড়ার বেশ কিছু সহজ উপায়। দেখুন, আপনি যখন মনস্থির করবেন যে আপনি আর ধূমপান করবেন না তখন থেকে কিন্তু আপনার মনোবলকে শক্ত করতে হবে যে আপনি আর ধূমপান করবেন না। 3 দিন করিনি, এক টান দিয়ে ফেলে দেবো এমনটা করবেন না। এমনটা করলে কিন্তু আপনি আর ধূমপান ছাড়তে পারবেন না। আপনি যে সময়গুলিতে ধূমপান করেন সেই সময়গুলিতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। যেমন মনে করুন রাত্রিবেলা খাবার খাবার পরে আপনাকে একটি বিড়ি খেতেই হয় বা একটি সিগারেট খেতেই হয়, সেই সময়তে আপনি টিভি দেখুন, কারোর সাথে ফোনে কথা বলুন, না হলে আপনি বই পড়ুন, না হলে আপনার প্রিয়জনদের সাথে গল্পে মেতে যান, কিন্তু সেই সময়তে ধূমপান করবেন না। যদি কোনো জিনিসপত্র দেখে আপনার ধূমপান করার ইচ্ছা জেগে যায়, যেমন ধরুন আপনি দেশলাই, লাইটার
অ্যাস্ট্রে, তাহলে সেই সমস্ত জিনিসগুলিকে যতটা সম্ভব চোখের আড়ালে রাখার চেষ্টা করুন। যে সমস্ত জায়গাগুলিতে গেলে আপনার ধূমপান করার ইচ্ছা হয় বা যে জায়গাগুলিতে গেলে আপনি আগে ধূমপান করতেন, সেই জায়গাগুলি যাওয়ার থেকে কিছুদিন অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। যেমন ধরুন আপনার বাড়ির ছাদে, আপনার পাড়া ঠেকে, চায়ের দোকানে, এই সমস্ত জায়গাগুলি যতটা সম্ভব আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন এবং তার সাথে সাথে সহ ধূমপায়ীদের সাথেও কিছুদিন মেলামেশা বন্ধ করে দেন। চা, কফি, মাংস, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই সমস্ত খাবারগুলি আপনার ধূমপানের স্বাদ বাড়িয়ে দেয়। তাই এই সমস্ত খাবারগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। সাথে সাথে প্রচুর পরিমাণে ফলমূল খান, প্রচুর পরিমাণে শাকসবজি খান। এই ফলমূল এবং শাকসবজি গবেষণায় দেখা গেছে আপনার ধূমপানের স্বাদকে বিস্বাদ করে তোলে। তাই এই সমস্ত খাবারগুলি বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন। ধূমপান ছেড়ে দেওয়ার পরে আপনার শরীরে বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাওয়া যেতে পারে, যেমন আপনার অস্থির লাগা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘুম না হওয়া, আপনার কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা, মাথা ধরা। এই সমস্ত সমস্যাগুলির জন্য আগের থেকে মনকে প্রস্তুত করে রাখুন, কারণ এই সমস্ত সমস্যাগুলি আপনার শরীরে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু সময়ের সাথে সাথে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যখন আপনার ধূমপান করার প্রবল ইচ্ছা হবে বা ধূমপান করতে পারছেন না বলে আপনার মনে কষ্ট হবে, তখন আপনি মনে মনে ভাববেন যে ধূমপান ছেড়ে দিয়েছেন বলে আপনার শরীরে কত উন্নতি হচ্ছে, এবং তার সাথে সাথে আপনি আপনার প্রিয়জনদের কথা ভাবতে পারেন যে প্রিয়জনদের কথা আপনি ভেবে ধূমপান ছেড়ে দিয়েছেন। আপনার জেনে রাখা ভালো যে ধূমপান করলে আপনার তো ফুসফুসের ক্যান্সার হতেই পারে, তার সাথে সাথে আপনার প্রিয়জনদের কাছে যদি আপনি ধূমপান করেন, আপনার পাশে বসে থাকা মানুষটি দীর্ঘদিন ধরে যদি আপনার সিগারেটের ধোঁয়া বা আপনার বিড়ির ধোঁয়া সেই মানুষটির নাকে যায়, তাহলে সেই মানুষটিরও ফুসফুসের ক্যান্সার হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত আধ ঘন্টা হেঁটে আসতে পারেন বা যে কোনো প্রকারের ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। গবেষণায় দেখা গেছে আপনার এই হাঁটা বা ফিজিক্যাল এক্সারসাইজ আপনার ধূমপানের আসক্তিকে অনেকটা কমিয়ে দেয়। এছাড়া বেশ কিছু মেডিসিন, স্প্রে এবং নিকোটিন প্যাচ রয়েছে যেগুলি আপনার ধূমপানের আসক্তিকে কমাতে সাহায্য করতে পারে। তবে আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।